তাহলে বাবা আমরা চলতে ফিরতে গান কেন গাই, সাকিব খানের কেন চর্চা করব, হিরো আলমের কেন চর্চা করব? একটা তোতলা হিরো আপনাদের এই মুর্শিদাবাদ এসে স্থান লিয়েছে, এ ঠিক মতো কথা বলতে পারে না, নিজেকে বড় হিরো মনে করছে, ওরই আবার ফ্যান দেখেন হাজার হাজার। আমার আব্দুল কাদির কে যতক্ষণ দাওয়াত দিয়ে না আসবে, আমি জানো বিয়ে করব না জোরে বলি, আমার বিয়েতে আমার আব্দুল কাদির জিলানি না আসলে আমি বিয়ে করব না, আমার আব্দুল কাদির জিলানিকে বিবাহ খবর দিতে যাচ্ছেন রে বাবা। এইভাবে দিন তারিখ বাবা ফিক্স হয়ে গেল 11 তারিখে বিয়ে। এবার আপনার ওই বয়স্ক লক্ষ্মী মহিলার আব্বা আপনার জানো গসপাক আব্দুল কাদিরকে ওই বিয়ের খবর দিতে যাচ্ছেন বাবা। এই অবস্থায় একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও গো চাচা আপনার বেটির বিবাহ গ্রামে দিয়েছিলেন, বলে এখান থেকে সুলতানপুর বলে একটা গ্রাম রয়েছে, ওই সুলতানপুরের পরে তার পিছনে একটা গ্রাম, ওই গ্রাম থেকে বিবাহটা আসবে। বলে আপনার জামাইয়ের নাম কি? বলে অমুক। বলে আপনার জামাইয়ের আব্বা তার নাম কি? আপনার বিহাই যার নাম সেই নামটা কি? বলে অমুক। বলে ও গো চাচা ওই বিবাহ করার জন্য আপনার জামাই বাজার থেকে সব কিছু আপনার জানো কিনে নিয়ে আপনার সুন্দরভাবে সেজে গুজে আপনার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আপনার পথ দিয়েছিল গো চাচা কিছু বেইমানের দলেরা, কিছু গুন্ডার দলেরা আপনার জামাইকে তলোয়ার দিয়ে কেটে এই ধর থেকে গলা আলাদা করে দিয়েছে। মহিলাটি চিৎকার করে কাঁদে, আল্লাহ বিয়ে হওয়ার আগে আমার যেন সোহাগ ভেঙে গেল, আমার সোহাগ উজড়ে গেল, আল্লাহ আমার এখন কে হবে? কিন্তু মহিলাটি বেধর্মী হলেও হিন্দু হলেও তার বিশ্বাস ছিল। এই খবরটা আমার আব্দুল কাদিরকে জানাতে হবে। মহিলাটির আব্বা দৌড়িয়ে যাচ্ছেন বাবা ওই বরকে দেখতে, জামাইকে দেখতে। মহিলাটি এক দৌড়ে আপনার গসপাক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে ডাক দেয়া, বলে হুজুর গো, ও হুজুর আপনি কোথায় আছেন? আমার গসপাক বললেন, মা গো কেন তুমি এইভাবে হাঁপতে হাঁপতে দৌড়িয়ে আসো? বলে হুজুর গো, যেই ছেলেটার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছিল আজকে ওই ছেলেটিকে কিছু গুন্ডারা দল যেন খতম করে দিয়েছে, কিছু গুন্ডারা দল তার ধর থেকে তার শরীর থেকে গর্দান উড়িয়ে নেওয়া যায়। ও গো হুজুর আমার যেন দীর্ঘ বিশ্বাস, আপনি চাইলে আমার হবু বর জীবিত হয়ে যাবে। পৃথিবীর বুকে একজন ওলি যিনাকে আল্লাহ এত শক্তিশালী কারামাত দান করেছিলেন, যিনি কুম্ভে ইজিনিল্লাহ বললে মুর্দা কবর থেকে জীবিত হয়ে যেত, উনি হলেন আমার গসপাক আব্দুল কাদির জিলানী। আমার গসপাক তখন মহিলাটিকে বললেন, ও গো মা চিন্তা করতে হবে না, ভয় করতে হবে না, আমার সাথে চলো, কোথায় তোমার হবু স্বামীকে কাতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। দৌড়াতে দৌড়াতে মহিলাটি আমার গসপাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে বাবা চলে যান ওই জায়গাতে। যাওয়ার পরে জায়গাটা রক্তে রক্তাক্ত হয়ে আছে, মহিলাটি দেখে বরদাস্ত করতে পারেন না, দেখতেছে বডিটা একদিকে পড়ে, একদিকে মাথাটা আপনার পড়ে, একদিকে তার চেহারা পড়ে। এ বেরাদার মুসলমান আব্দুল কাদের জেলারে মহিলাটিকে বললেন, মা রে তোমাকে কান্না করতে হবে না, ও
মা আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে তোমাকে কান্না করতে হবে না আব্দুল কাদের জিলানী ওই আপনার কেটে যাওয়া মাথাখানাকে সুন্দরভাবে তুলে নিয়ে ওই বডিটার কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে মুস্তফার উপর দরুদ পাঠ করে কুম্বে ইজনিল্লাহ বলে ওই বডির সঙ্গে কানেকশন লাগিয়েছে সঙ্গে সঙ্গে কেটে যাওয়া মাথা ধর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা সেট হয়ে গেল আর আমার গস পাকের কারামাতে আবার যেন নতুন জীবন ফিরে পেল আমার গস পাক এই রকম ওলি ছিলেন বাবা গস পাক দুনিয়াতে আসার পূর্বে জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আল্লাহর ওলি যার ব্যাখ্যা যার বর্ণনা বড় বড় হাদিসের কিতাবে যেই জুনায়েদে বাগদাদীর কথা কোন ওয়াহাবী মোল্লা কোন দেওবন্দী মোল্লা কোন আপনার ফারিজি কোন রাফিজি কোন বাদ আকীদা ওনার ইতিহাসকে অমান্য করতে পারবে না প্রত্যেক আলিমের জবানে জুনায়েদে বাগদাদীর বাবা কথা আছে ওই জুনায়েদে বাগদাদী একদিন মুরাকাবাতে ঢুকে আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর বুকে এমনই একজন আল্লাহর নবীর আমি আমিন আমি আল্লাহর হাবিব যিনি রয়েছেন মুস্তাফার খানদান থেকে আমার নবীর আওলাদ জন্ম গ্রহণ করবেন যে হবে পৃথিবীর বুকে আব্দুল কাদের জিলানী যার পদধূলি সমস্ত ওলিদের ঘাড় মোবারকে থাকবে জোরে বলে ওই খবরটা জুনায়েদে বাগদাদীকে আপনার গস পাকের খবরটা আমার আল্লাহ হাজার হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছিলেন ব্রাদার মজদাদি সামিইন আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির শান মান আমরা বুঝেও উঠতে পারবো না ব্রাদার মুসলমান ওনারা যে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাক আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি পাক করলাম আর আমার হাবিব তার উম্মতকে পাক করবে আর আমার হাবিবের উম্মত যখন পাক হয়ে ইন্তিকাল করবে তাদের কবরটা রওজা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর কিছু কিছু লোক বলে নবীর পবিত্র ওই রওজাটাকে রওজা বলা না জায়েজ আছে কিছু কাটমোল্লারা বলে নবী পাক তিনার রওজাকে রওজা বলাটা না জায়েজ নয় যেহেতু নবীর উম্মত যদি ইন্তেকাল করে পাক হয়ে শরীয়তের উপর আমল করে তারা ইন্তেকাল করলে তাদের কবর যদি রওজা হতে পারে তাহলে আমার নবী তো হলেন সমস্ত রেলওয়ে স্টেশনের ইঞ্জিন তাহলে আমার নবী কখনো নবীর রওজাকে রওজা বলা এটা নাজায়েজ হতে পারে বাবা আমার নবীর রওজা পাক আদবের শহীদ নিতে হবে বাবা বুজরুগানের দিন বলছেন হজ করতে গিয়ে মক্কা মক্কার সরজমিনে মিনা ময়দান মুজদালফা ময়দান সাফা মারওয়া যাবতীয় জায়গা তুমি হাজী সাহেব দৌড় লাগিয়ে নাও যাবতীয় জায়গায় তুমি ফেরা লাগিয়ে নাও যতক্ষণ পর্যন্ত আমার নবীর পবিত্র রওজার তুমি জিয়ারত না করে নেবে এ হাজি আমি আল্লাহ তোমার হজ কবুল করব না জোরে বলেন সুবহানাল্লাহ নবীর রওজায় গিয়ে যতক্ষণ জিয়ারত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হাজিদের হজ কবুল হয় না আজকে আমি সারা দিন সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি জান্নাত দেব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত যদি সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তার শেষ নিঃশ্বাসে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই আর তার যদি মৃত্যু হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে তাকে জান্নাত দান করব জোরে বলেন সুবহানাল্লাহ তো ব্রাদার মুসলমান আপনাদের দেশে একটা ফকিরিয়া কেশিন আছে কিনা একটা মহিলা লা ইলাহা ইল্লাল্লাহ এর আগে মনে হয় জানে না
তো ব্রাদার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আমার আল্লাহ এক আমার আল্লাহ এক এই কথাটা আপনি বলবেন আল্লাহ বলছেন আমি আল্লাহকে এক বললেও আমি আল্লাহ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমি এক আল্লাহর নামের সাথে আমার নবীর নাম না জড়িয়ে নেবে আমি তোমাদের দোয়া কবুল করব না জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সুন্নি মানুষ আমরা উঠতে বসতে চলতে ফিরতে নানা রকমের আমরা কথাবার্তা বাবা বলি এই নানা রকমের কথা না ভুলে আমরা যদি নবীর দুরুদটা গুন 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 করে বলতে পারি কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর জিকির যেই জায়গায় দাঁড়িয়ে করবেন যেই জায়গায় বসে করবেন যেই জায়গায় চলতে চলতে করবেন আপনার মুফাসসিরগণ বলেন যেই জায়গাতে দাঁড়িয়ে বা চলতে চলতে যেই গাড়ির উপরে চড়ে আল্লাহর জিকির করবে ওই জায়গাটা সাক্ষী হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে ওই সব জায়গা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা আমরা চলতে ফিরতে গান কেন গাই সাকিব খানের কেন চর্চা করব হিরো আলমের কেন চর্চা করব একটা তোতলা হিরো আপনাদের এই মুর্শিদাবাদে এসে স্থান নিয়েছে এ ঠিকমতো কথা বলতে পারে না নিজেকে বড় হিরো মনে করছে ওরই আবার ফ্যান দেখেন হাজার হাজার আর একটা মাওলানা যদি এখন বক্তব্য দেয় এদের উপরে মুলবিরাই ফতোয়া লাগায় দেখো ইউটিউবে আর ফেসবুকে ভিডিও জুড়ে নিজে ভাইরাল হচ্ছে এটা তো হারাম কাজ নয় কিন্তু দ্বীনে ইসলামের প্রচার করছে ইউটিউবের দ্বারাই করুক বা ফেসবুকের দ্বারাই করুক একজন আলিম আর একজন আলিমের উপর ফতোয়া লাগাচ্ছে আর যারা ইউটিউব ফেসবুকের দ্বারা হারাম কাজ করছে এদের উপর মুলবিদের ফতোয়া লাগার সাহস হয় না জানেন নানা রকমের নানা মুলবি বেরিয়েছে বাবা এই মুলবি কি চলতো বাজারে তো ইউটিউবে ভিডিও দেখে আরে মোটা বুদ্ধা তুই যে চলবি তুই বাড়িতে কেন বসে তোকে কেন ডাকছে না কেউ বাবা কোন আলিম যদি ইচ্ছা করে ভিডিও ছাড়ে ইউটিউবে আল্লাহ এবং আল্লাহর রসূলের তার নবীর আওলাদের সাহাবা ইকরামগণেরই কথা বলে না ছাড়ছে বাবা কিছু খারাপ বলছে কি তো যখন খারাপ বলে না সেটাকে আপনারা এড়িয়ে যাচ্ছেন আর ওই হিরো আলম চোতলার কথা শুনছেন যে ঠিক মতো একটা কথা বলতে পারে এ বেরাদার মুসলমান আজকে পৃথিবীর বুকে যদি হিরো আছে আপনাদের এলাকার গান বাজানেওয়ালা গান গাইনেওয়ালা নায়করা নয় আসল হিরো হলো আব্দুল মোস্তফা আপনাদের হাফিজ সাহেব আসল হিরো হলো আপনাদের মসজিদের ইমাম আজিজুর রহমান নাকি গো হাশিম রেজা ইনারাই হলেন আসল হিরো যেই হিরো যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায় ওই হিরোর ভক্তরা আমার আল্লাহ বলেন ওয়ারকাউ মা রাকিঈন কারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ তুমি একাই নামাজ পড়িও না বাড়িতে নামাজ পড়িও না মসজিদে গিয়ে জামাতের সহিত যখন যারা রুকু করবে তাদের সঙ্গে রুকু করো জামাতের সাথে নামাজ পড়ো আয়াতের ব্যাখ্যা ওয়ারকাউ মা রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো এর মানে কি আপনি নিয়াত করবেন না দড়িয়ে গিয়ে রুকুতে চলে যাবেন আপনার নামাজ হবে না এটা মশলা জানা আছে আপনাদের শিখিয়ে দিই আপনি কাজ বিশেষে কোথাও গেছিলেন আপনাদের হাশিম রেজা সাহেব তাহরিমা বেঁধে নিয়ে সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহার পরে আপনারা আস্তে করে আমিন বললেন উনিও আমিন বলবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে যখন উনি আবার একটা সূরা পড়বেন আবার একটা সূরা পড়ে যখন সূরা খতম তখন উনি রুকুতে যাবেন এবার আপনি কাজে গেছিলেন দড়িয়ে এসে আপনি যদি আল্লাহু আকবার তাহরিমা না বেঁধে ডাইরেক্ট রুকুতে যান আপনার নামাজ এক রাকাত হবে না আপনাকে কি করতে হবে ওই অবস্থায় গিয়ে আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধতে হবে তাহরিমা বেঁধেই আপনাকে সানা পড়ার দরকার নেই ডাইরেক্ট রুকুতে চলে যান
তাহলে নামাজটা হবে আর আপনি যদি বলেন তাড়াতাড়ি যাব আর দাড়ি রুকু ধরে নেব কিন্তু মুলবি সাহেব তো বলেছেন যে রুকু ধরলেই তোমার এক রাকাত পাওয়া হয়ে গেল তো আপনি যে তাহরিমা বাঁধেননি তাহলে আপনার রাকাতটা কি করে পেলেন যারা রাকাত ধরবেন বাবা তাহরিমা বাঁধতে হবে সানা পড়ার দরকার নেই কেননা সানা পড়া হলো সুন্নাত বুঝতে পারছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ আর সানা এগুলো পড়া সুন্নাত এগুলো না পড়লে আপনার অসুবিধা নেই আপনি তাহরিমা কমপক্ষে বেঁধে রুকুতে যান তাহলে আপনি এক রুকু এক আপনার এক রাকাত আপনি পেয়ে নিলেন ওদের সাথে আপনার নামাজ মুকাম্মাল হয়ে যাবে আর যদি আপনি তাহরিমা না বাঁধেন ডাইরেক্ট রুকুতে যান আপনার এক রাকাতও হলো না আপনাকে আবার দ্বিতীয়বারে আপনার একা একই চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে বুঝতে পারছেন তবে আদার মুসলমান জামাতের সহিত নামাজ পড়বেন সত্তর গুণা সওয়াব আপনার জামাতে পড়লে তার সওয়াব পাবেন একাই পড়লে সত্তর গুণা কম সওয়াব পাবেন তবে রাদার মজদাদে সামিন আমার বলার উদ্দেশ্য আল্লাহর নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসে আমাদেরকে নামাজ রোজা হজ যাকাত এক অপরের সঙ্গে চলা ফিরা উঠা বসা সর্বপ্রকারের নিয়ম তরিকা জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেই নিয়মগুলো আপনার ইচ্ছাকৃতভাবে শিখতে যাই না আপনি বলবেন মাওলানা নবী পাক তো দুনিয়ায় নাই কার কাছে শিখব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী পাক দুনিয়া থেকে পর্দা করেছেন আমাদের চোখের আড়ে চলে গেছেন কিন্তু নবী নিজের ওয়ারিসদেরকে ছেড়ে গেছেন যারা হলেন আলেম ওলামা জোরে বলেন সুবহানাল্লাহ আলেম ওলামা তবে আদার মুসলমান শেষ সময় আমার যুবক ভাইরা প্রায় নামাজ পড়ছে এটাতে যদি আপনারা আমার সঙ্গে আমার কথার সঙ্গে আপনাদের কথার মিল যদি না হয় আমার কথা যদি আপনারা শুনে আমল না করেন তাহলে সত্যি করে খোদার কসম বলি এই চারে বসবো কালকেও বাড়ি যাব না দেখি কি করে আপনারা বাড়ি পাঠাচ্ছেন আমার নামাজ 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 যুবকরা যারা নামাজ পড়েন না ভাই এই মোবাইলের ভিডিও বন্ধ করেন আর আমি ওই চারে বসবো আর এই যুবক ভাই যারা নামাজ পড়ে না তাদের সাথে একটু আমি কথা বলবো আর যে আব্বারা এখনো নামাজ পড়েন না তাদের সাথে কথা বলবো এটা কাজ করা আমার ঠিক হবে না বেটি কো আব্বা কে বলছে তুমি নামাজ পড়ছো বাবু সত্যি একটা ছোট্ট ছেলে জোর করে বলেছে ঠিক কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে না আপনাদেরকে যদি বলি জোরে বলেন ঠিক ঠিক